দর্শক, বলছিলাম ক্যামেরা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি একজন অসহায় বোন, জেল থেকে বের হয়ে এবং তার দুটি সন্তান নিয়ে স্বামীর বিচার এবং স্বামীর বন্ধুর বিচারের দাবিতে পথে পথে ঘুরে বেড়াচ্ছে এই অসহায় বোনটি। তো চলুন দর্শক, আমরা এই অসহায় বোনের কাছ থেকে বিস্তারিত আমরা শুনবো এবং আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আমার বাড়ি গাজীপুর শ্রীপুর থানায় বয়রাসলা গ্রামে। বয়রাসলা তোফাজ জলের মার্কেটে আমি একটা দোকান ভাড়া নিয়েছিলাম। দোকানটা যখন আমি ছেড়ে দিই তখন তার কাছে 7.5 লক্ষ টাকা জামানতের টাকা, ওই টাকাটা নিয়ে গেঞ্জাময়। ওর পরে সে আমার দোকানে আটকাই, দুটো চেক নেয় আর এলাকার সালিশ হয়, সালিশে একটা স্থানীয় আপোষনামা করে। সে আপোষনামার বিরুদ্ধে আর সে চেক যে নিয়েছে সেখানে আমার ওই ডিডের টাকা দেওয়া 7.5 লক্ষ আর চেকে লেখে 8.5 লক্ষ টাকা লেখে, পরে সে আমার নামে মামলা করে। আমি সেই মামলায় 3 বার জেল খাটছি। লাস্ট যে জেল খাটছি, জেল খাটে বেরোই দেখি আমার স্বামী আবার বিয়ে করছে, তুফাজ্জালি আর কি বিয়ে করাইছে। আবার এই আমার স্বামীর কাছে তুফাজ্জালি আমার বিয়ে দিয়েছে নোটারি পাবলিকের মাধ্যমে। নোটারি পাবলিকের কাগজটাও সাইডে রাখছে, আমার কাছে একটা ফটোকপি আছে খালি। পরে আমি থানায় গেছি, থানায় কোনো অভিযোগ নেবে না, তারা মামলা নেবে না। পরে আমি ডাক বাংলোর সামনে বসেছিলাম, 3-4 দিন বসে থাকার পরে ইউনো স্যার ডাকছে, সেখানে গেছি। যাওয়ার পর ইউনো স্যার সালিশ করছে, আমার স্বামী 2 দিনের সময় নিয়েছে, 2 দিন পরে আমার ঘরে ফিরিয়ে নেবে। কিন্তু 2 দিন পরে আমার স্বামী সংবাদ সম্মেলন করে বলছে যে আমি নাকি আমার শাশুড়িকে মারছি, সেজন্য সে আমার ছেড়ে দিচ্ছে আর আমারে নেবে না। এখন আমি এই বাচ্চাদের নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছি। ইউনো স্যার বলছিল একটা দরখাস্ত লিখতে, লিখিতভাবে একটা দরখাস্ত দিছি, কিন্তু এখন আমার ডাকে নেই। আমার স্বামীর নাম কবির হোসেন আর তোফাজ্জল ওখানে 9 নং ওয়ার্ডের আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি। আমার আগে বিয়ে হয়েছিল, পরে আমার স্বামী বিদেশে গেছে, 10 বছর হয়েছে, 3 মাস সংসার করছি, 10 বছর হয়েছে বিদেশ গেছে, দেশে আসে না। পরে আমার আম্মু বলছে আর কি তোফাজ্জলের যে ভাই আমার মেয়েটারে একটা বিয়ে দেবো, একটু ভাল্লা একটা ছেলে দেখে দিন। পরে তোফাজ্জল এই ছেলে ঠিক করছে, আমার ভাই আর তোফাজ্জল দুইজনে থাইকে আমার বিয়ে দেয়। পরে বিয়ে তোফাজ্জল বিয়ে দিয়েছে, বিয়ে দেওয়ার পরে তো ওই যে মার্কেটে দোকান ছেড়ে দিলাম, বাচ্চা পেটে দোকান ছেড়ে দিলাম, পরে তো গেঞ্জাম। আমি 16 সালে দোকান নিয়েছি আর আমার বিয়ে হয়েছে 18 সালে। 16 সালে দোকান নিয়েছেন মানে বিয়ে হয়েছে 18 সালে? 18 সালে। আচ্ছা, তারপরে 18 সালে বিয়ে হওয়ার পরে 18 সালে বিয়ে হওয়ার সাথে আপনি সংসার করেছেন কতদিন? মামলা করবে যে তোফাজ্জলের কাছে যে আমি 7.5 লক্ষ টাকা পাবো, সেই টাকাটা দেবে না বলে আমার কাছ থেকে যে জোর করে চেক নিয়েছে, ওখানে 8.5 লক্ষ মানে 1 লক্ষ টাকা বেশি লিখছে, লিখে তার সঙ্গে আমার আপোষ হইতে বলে টাকা পয়সা ছাড়া। আমি আপোষ হইছি না তার জন্য। আবার আমার খাস জায়গায় একটা বাড়ি আছে, সেই বাড়িটা আমার বিয়ের আগেই আমার ভাইয়ের নামে দিয়ে দিছি, সেই বাড়িটাও তোফাজ্জল দখলে নিয়ে 18 লক্ষ টাকা এবারে অন্যজনের কাছে বিক্রি করছে। আপনি যে তোফাজ্জলের কাছ থেকে 7.5 লক্ষ টাকা পাবেন কি সুবাদে, আপনি কিভাবে দিয়েছেন তাকে? দোকানের ডিডের ডিড, দোকানের জামানতের টাকা, দোকান জামানতের টাকা, দুটো দোকান জামানত, দুইটা দোকান জামানত তাকে দিয়েছেন? তোফাজ্জলকে দিয়েছেন। আচ্ছা, সেই টাকা কি পরবর্তীতে তিনি দিতে অস্বীকার বা কোনো কিছু? না, টাকা সে দেবে না। টাকা সে দিবে না, সে কারণে মিথ্যা মামলা সাজিয়ে আপনাকে জেলে পাঠানো হয়। হ্যাঁ, তো আপনার স্বামী কি জানতো? আমার স্বামী জানতো, আমার স্বামী এই ঘটনার সঙ্গে আগে জড়িত ছিল, কিন্তু তখন সরাসরিভাবে জড়িত ছিল না, এখন সরাসরিভাবে জড়িত। এখন বলে তোফাজ্জলের নামে আমি একটা মামলা করছি, যে ডিডের টাকা দিয়ে, জামানতের টাকা আর স্ট্যাম্প দিয়ে মামলা করছি। ওই মামলাটা এখন রায়ের পর্যায়ে আর কি, সাপাই সাক্ষীতে আছে। ওই মামলাটা আমি উঠাই নিতাম, ওই মামলাটা যদি আমি উঠাই নিই তাহলে আমার স্বামী আমার ঘরে ফিরাই নেবে, সেটা বলছে আমার। তোফাজ্জলের নামে যে মামলাটা আপনি করেছেন সেই মামলাটা উঠাই নিলে আপনার স্বামী আপনাকে ঘরে তুলে নিবে, তা না হলে নিবে না? আমি থানায় গেছিলাম একটা অভিযোগ নিয়ে, কিন্তু থানায় অভিযোগ নেয় নাই। না নেওয়ার পরে আমি 2-3 দিন থানার সামনে ঘুরি, ঘোরার পরে ওখানে আমি বসে থাকি, কান্নাকাটি করি, সেটা দেখা ওখানে এক সাংবাদিক নাম মালিক, সেই সাংবাদিক আমার জিজ্ঞাসা করছে যে কি হয়েছে আমার। পরে আমি তারে বলছি, সে আমার নিয়ে ওসি স্যারের কাছে গেছে। পরে ওসি স্যার বলছে কি যে আমার স্বামী বইলে আমার ঘরে উঠাই দেবে, আমারে নিয়ে যাবে পরের দিন। কিন্তু পরের দিন দারোগা আর আমারে নিয়ে যায় নাই, না নিয়ে যাইয়া দারোগা একা একা গেছে, যাইয়া আমারে বলছে যে আমার স্বামী আমারে ঘরে উঠাবে না, ওই ঘর ভাড়া রাখবে। তা আমি বলছি যে ভাড়া থাকবো কেন, যে আমার আমার নামে লোন করে আমার স্বামী বাড়ি করছে, সেই লোন পরিশোধ করতে হবে, আর আমার এই বাড়িতে আমার বাড়িতে আমার বাচ্চা নিয়ে আমি যাব। পরে বলছি পরে
পরে আমার ঘরে উঠাবে না, তারা জানাই দিয়েছে। জানাই দিতে পর আমি সেখানে বসেছিলাম দুই তিন দিন, আরও দুই তিন দিন বসেছিলাম। থাকার পরে ইউনো স্যার ডাকছে, ইউনো স্যার ডাকছে, পরে ইউনো স্যারের কাছে গেছি, পরে ইউনো স্যার সালিশের মাধ্যমে বলছে দুই দিন পরে আমার ঘরে নেবে। কিন্তু দুই দিন পরে আমার স্বামী সংবাদ সম্মেলন করে সে জায়গায় বলছে যে আমি আমার শাশুড়িরে মারছি, সেজন্য আমার তালাক দিয়ে দিয়েছি। টিভি স্যার চাইতেছি, আমি চাইতেছি এটা একটা সুষ্ঠু তদন্ত হইয়া, নিরপেক্ষ তদন্ত হইয়া, মানে কেউ কোনো টাকা পয়সা না খাইয়া এটা তদন্ত করা। এটা ওরা যে অন্যায় করছে, ওদের অন্যায়ের জন্য ওরা যতটুকু শাস্তি পাওয়ার মানে ততটুকু ওদের শাস্তি দেওয়া, আর আমার সব কিছু আমার ফিরেই দেওয়া। তা সে তো আমার বলছে সে ছাড়িয়ে দিছে। না আমি বলতে চাইছি, বলতে চাইতেছি প্রধানমন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রী এরা যদি আমার সহযোগিতা করে, এরা যদি তুফাজ জল্লার কবিরে বিচারের আওতায় আনে, তাহলে আমার বিচার পাওয়া সম্ভব। তাছাড়া আমার বিচার পাওয়া সম্ভব না। আর আমার এখন যাওয়ার কোনো জায়গা নাই, আমি এখানে আসছি, বিচার না পাওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো। যদি বিচার না পাই তাহলে দেশের মানুষ জানুক যে একজন মানুষ বিচার না পাই অমুক জায়গায় মারা গেছে।